কোথায় যাচ্ছ? ঘুরতে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। দেখতে থাকুন আমাদের সাথে। আমরা চলে আসছি নাগরকান্দি ব্রিজের নিচেই। এই যে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার গার্ডেন, তো এটাই হচ্ছে প্রবেশ পথ। দেখুন কি পরিমাণে ভিড় লেগেছে। পুরা রাস্তা জুড়ে জ্যাম হয়ে গেছে, লোক আর লোক, মানুষ আর মানুষ। আমরা এখান থেকে টিকিট কাটব, আর টিকিটের মূল্য 20 টাকা করে। ওই যে দেখা যাচ্ছে সূর্যমুখী ফুলের বাগানের গেট, এদিকে মাহিমের বাবা টিকিট নিচ্ছে। গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম আমরা। দেখা যাক সামনে কি কি আছে, সবকিছুই দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এদিকের ফুল সব শুকিয়ে গেছে। এই দিকের ফুলগুলো সুন্দর আছে। এই দিকের ফুলগুলো অনেক সুন্দর আছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আর এমন রোদ্দুরের জন্য ভিডিওটা। সুন্দর ফুল আছে। আরে মৌমাছিতে কিছু করবে না।
ফুল দিয়েই ব্যবসা জমানো যাবে সুন্দর মতো, কোনো ব্যাপার না। মাশাআল্লাহ, এত সুন্দর এখানের ফুলগুলো ফুটে আছে। এদিকে আরো ফুটে আছে ফুল, দেখাচ্ছি। এত সুন্দর লাভ করে দিয়েছে, লাভ আকৃতিতে ফুল গাছ লাগিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এক এক জায়গায় এক এক রকমের, এখান থেকে হামিদুর ছবি তুলতেছে, তো অনেকে এখান থেকে ছবি তুলতেছে। এখানে এত পরিমাণে লোকজন আসছে, ফুল থেকেও লোকজন হয়ে গেছে বেশি। এখান থেকে হামিদ, আমার ছেলে মাহিম সবাই ছবি তুলবে। আমরা এখন ফিরে যাচ্ছি, তো ফিরে যাওয়ার সময় আকাশে উড়ে যাচ্ছিল এক ঝাঁক পাখি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগছিল।
এজন্য ভিডিওটা করে রাখলাম। আর দেখতে পারছেন এই যে আমরা ফিরে যাচ্ছি, যাওয়ার সময় কোনো প্রকারের অটো বা ভ্যান রিক্সা কিছুই পাই নাই। রাস্তায় এত পরিমাণে জ্যাম, পরে হেঁটে হেঁটেই অর্ধেকটা পথ গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।